নেতাজির কথা মেনে চললে ভারত আরও উন্নত হতো। প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি। দেশের দুর্ভাগ্য, আজও নেতাজির মৃত্যু রহস্যের কিনারা হলো না। প্ল্যানিং কমিশন বিজেপি ভেঙে দিল, তোপ মমতার। আজ আর প্ল্যানিং কমিশন নেই, এখন ক্ষমতাহীন নীতি আয়োগ তৈরি হয়েছে। রেড রোড থেকে ফের এভাবে বিজেপি সরকারকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি করেছিলেন প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। প্ল্যানিং কমিশন যখন ছিল, আমার মনে আছে, প্রতি বছর ইম্পর্ট্যান্ট প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে, চিফ সেক্রেটারিদের নিয়ে আমরা মিটিং করতাম, কোন সাবজেক্টে কত টাকা দিতে হবে। আর আজ প্ল্যানিং কমিশন নেই, প্ল্যানিংটা কিলিংয়ে চলে গেছে, তৈরি হয়েছে নীতি আয়োগ। যার না আছে নীতি, যার না আছে আয়োগ, একেবারে মোমের পুতুল, কোনো ক্ষমতা নেই, ক্ষমতাহীন একটা মোমের পুতুলের মতো বসে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।